মুখ্যমন্ত্রীর ন্যায়সম্মত ক্ষতিপূরণ করার উদ্দেশ্যে আজকে আমরা বেতবাগান নাগাতে জয়েন্টলিভাবে আমাদের ত্রিপুরা পুলিশ, সিআরপিএফ এবং আসানের সেল মিলে আমরা নাকা চেকিংয়ের মধ্যে একটা গাড়ি ডিটেইন করি, যার গাড়ি নাম্বার AS02CC0793। তো ওই গাড়িতে চেকিং করার পরে আমরা সেই গাড়িতে ড্রাই গাঁজা পাই 83 প্যাকেটস 257 কেজি, এবং গাড়িতে দুজন ড্রাইভার ছিল যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা। এবং আমরা আম্বাসা থানাতে NDPS কেস একটা নেওয়া হবে এবং বাকি প্রসিডিউর চলবে।